আমার এই এইদিকে দেখো একটা তোমাদেরকে একটা দেখাচ্ছি এই যে বাংলো মানে চোখ সরানো যাচ্ছে না মানে এত সুন্দর মানে এবারে এখানে যে বাংলোগুলো আছে খুবই অপূর্ব দেখতে মানে জাস্ট মানে চোখ সরছে না তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর ঠান্ডা পড়েছে বাইরে নিজেকে প্রোটেক্ট করে রাখো সোয়েটার পরে মাফলার পরে টুপি পরে আর আমি শুভজিৎ আজকে আমি চলে এসেছি বলার হয়তো দরকার নেই কারণ ক্যাপশন বা থামনেল দেখে তোমরা বুঝেই গেছো আমি কোথায় এসে গেছি আর সবাই জিজ্ঞেস করবে ভাই এখানে কেন এসছি আজকে তো এখানে একটা বিশেষ কারণে এসেছি তো বলা যাবে না সে কারণটা ব্যাপারটা হচ্ছে এখানে কিছু কাজ ছিল ওই জন্য আমি এসে গেছি এখানে আর ব্যাপারটা হচ্ছে ভেতরে যখন আমি ঢুকি এই ভেতরে এই প্রপার্টিগুলোর ভেতরে খুব মানে মানে আমি তো অবার অবাক বলে না আই এম তো অবাক ওই ওরকম আর কি যে এত সুন্দর জায়গা হতে পারে কলকাতার বাইরে কলকাতার অফবিটে মানে জাস্ট মানে সাধারণ দিকটে জায়গাটা আর রাস্তাগুলো তোমরা দেখাবো তোমাদেরকে আমি তোমাদের একবার দেখাচ্ছি রাস্তাগুলো হয়তো কাজ চলছে প্রপার্টির বলে হয়তো মানে একটু এবড়ো খেবড়ো আছে কিন্তু আমার এই এদিকে দেখো একটা তোমাদেরকে একটা দেখাচ্ছি এই যে বাংলো মানে চক সরানো যাচ্ছে না মানে এত সুন্দর মানে থেকে যেতে ইচ্ছা করছে আর আমার আরেকটা বা দিকে হচ্ছে এই বাংলো সবই গেটের মধ্যে তালা মারা কেউ নেই উইকেন্ডে ট্যুর করতে আসে আর উইকেন্ডে ট্যুর করতে ফ্যামিলির যেহেতু এখানে প্রাইভেট বাংলো সবাই কিনে রেখে দেয় বাংলোগুলো উইকেন্ডে ট্যুর করে এখানে সবাই থাকতে আসে চলো ভিডিওটি তোমরা দেখতে থাকো আর ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর কোথা থেকে ভিডিওটি দেখছো আজকে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে এবারে এখানে যে বাংলোগুলো আছে খুবই অপূর্ব দেখতে মানে জাস্ট মানে চোখ সরছে না আর তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে আমার বাদিকের এরো আছে গঙ্গা কুটির আমি এখানে আমি এই গঙ্গা কুটির মানে এই বাংলো বা এই রিসোর্টের ব্যাপারে আমি অনেক শুনেছি এটা খুবই মানে নামকরা একটা বাংলো বা প্রপার্টি বলতে পারো আর আমার ঠিক ডানদিকেই এই যে ডানদিকেই আমার ঠিক রয়েছে হচ্ছে মন্দির আর এই রাস্তাটা আমি ঠিক জানি না হয়তো এদিক আরও বাংলো বা এদিক আরও হয়তো প্রপার্টি কিছু আছে সম্ভব এদিকে তোমাদের মেন রোড বেরিয়ে যাবে বেরোনোর রাস্তাটা আর এদিকেই হচ্ছে হয়তো গঙ্গা কুটির সম্ভবত এদিকটা অনেকটা বড় আছে দিকটা অনেকটা বড় আছে আর প্রো ম্যানেট হচ্ছে আমার ডান দিকে প্রো হচ্ছে এই এই বাংলোটা অনেকটাই সুন্দর তোমরা আসতে পারো হলিডে জন্য রিসর্ট আছে অনেক এখানে আর প্রপার্টি বাংলো আছে এখানে অনেক প্রাইভেট অনেকে এসে এখানে উইকেন্ড স্পেন্ড করে ফ্যামিলির সাথে তোমরা ভিডিও দিয়ে জুড়ে থাকো আরও তোমাদেরকে আমি ভিডিও তুলে দেখাবো এখানে রাস্তা যেটা আছে তোমাদের রাস্তা ইড মানে কাজ যেহেতু হচ্ছে কিছু বাংলোতে ওই জন্য রাস্তাটা কিছু খারাপ আছে কিন্তু রাস্তাটা দেখতে মানে জাস্ট মানে খুব সুন্দর আর এখানে কিছু বাংলো আমি তোমাদের সামনে তুলে ধরছি এগুলো সব প্রাইভেট বাংলো এখানে উইকেন্ড স্পেন্ড করতে আসে যাদের বাংলো আছে মানে আমার ডান্দিক আমার বাদিক সবই বাংলোতে ঘেরা আর মাঝখান থেকে একটা ঠান্ডা হাওয়া চলে যে মানে জাস্ট ওফ কি সুন্দর মানে জীবনের প্রথম এসেছি এখানে জাস্ট একদিনে খুব ভালো লেগে গেছে মানে তোমরা যদি কেউ এখানে আসতে চাও তোমরা আসতে পারো জাস্ট এখানে মানে এন্ট্রি করতে হবে সামনের গেটে যাই না ঢুকতে দেয় কি না আর তোমরা দেখো ভালো করে কি সুন্দর মানে বাংলোগুলো এখানে তৈরি করে রেখেছে মানে জাস্ট কি বলবো মানে আমার নিজের থেকে যদি ইচ্ছা করছে দেখো বাংলোগুলো কি সুন্দর মানে সবই বন্ধ এখন উইকেন্ডে সবাই আসে যেহেতু আজকে স্যাটারডে সানডে কালকে আজকে বা কালকেও আসতে পারে কেউ সবাই মানে জাস্ট বহুত মানে সুন্দর মানে চোখ সরানো যাচ্ছে না একটার থেকে একটা বাংলো মানে অপূর্ব দেখতো অপূর্ব কারা কারা আমার ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি দেখার পরে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবে না কারণ অনেক কষ্ট করে ভিডিওটাই তোমাদের সামনে আমি তুলে ধরি তো চলো ভিডিওটি আজকে এই পর্যন্তই পরে প্রতি ভিডিও খুব শিগগিরই তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি